বাঙালির ক্রীড়াপ্রীতি এবং একই রকমভাবে বাঙালির খাদ্যপ্রীতি এই দুটোই একেবারে সর্বজনবিদিত খাওয়া এবং খেলা কলকাতা শহরে এই দুটো একসাথে যেখানে আপনি পাবেন সেই জায়গাটা হচ্ছে কলকাতা ময়দানের ক্লাব টেন্টের ক্যান্টিন আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে কলকাতার তিনটে বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গল এক্সাইজ এবং তালতলা ক্যান্টিনের খাবার দাবার এই তিনটি ক্লাবের খেলা যেমন জনপ্রিয় তেমনি এদের ক্যান্টিন এবং ক্যাফেতে যে খাবার পাওয়া যায় তাও একদম আঙুল চেটে খাবার মতো চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে কলকাতা ময়দানের ক্লাব টেন্টের ক্যান্টিনের এই খাদ্য সফরে এখানকার খাবার এবং এই ভিডিও দুটোই আপনাকে মুগ্ধ করবে লেসলি ক্লডিয়াস স্মরণের উপরে এখন আমি দাঁড়িয়ে আছি আর এই রাস্তাটার উপরেই যে তিনটে চারটে ক্লাব টেন্ট আছে তার মধ্যে দুটো তিনটেতে যাবো সেরকম প্ল্যান করে এসেছি প্রথমে ভেবেছি তালতলা তারপরে ভেবেছি এক্সাইজ এবং তারপরে যাবো একদম লাস্ট বাট নট দ্য লিস্ট ইস্টবেঙ্গল ক্লাব আর লেসলি ক্লডিয়াস স্যার সম্পর্কে বলি পদ্মশ্রী বিখ্যাত হকি প্লেয়ার লেসলি ক্লডিয়াস স্যার আমাদের অলিম্পিক জয়ী টিমের সদস্য চার চারবার অলিম্পিক জয়ী টিমের সদস্য তিনবার গোল্ড আর একবার সিলভার আশা করবো আজকের এই দ্বিতীয় এপিসোড কলকাতা ময়দানের ক্লাব টেন্টের খাবারের আপনারা এনজয় করবেন চলুন ভিডিও শুরু করা যাক ময়দানের ক্লাব টেন্টের খাবারের দ্বিতীয় পর্বের প্রথমেই যে জায়গায় যাব সেই জায়গা হচ্ছে তালতলা ক্লাব এবং ক্যান্টিন সামনেই দেখা যাচ্ছে চলুন ভেতরে যাওয়া যাক তালতলা গ্রাউন্ডে ক্রিকেটের নেট প্র্যাকটিস চলছে শীতের এই অলস দুপুরে এরকম ক্রিকেট প্র্যাকটিস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালোই লাগে দুপুরবেলায় তালতলা ক্যান্টিনে খাওয়া দাওয়া করার জন্য মানুষজনের ভালোই ভিড় থাকে দুপুরে এখানে চিকেন স্টু মেটেকারি এগুলো তো পাওয়াই যায় আর এছাড়াও বাঙালি খাবার দাবারও বেশ ভালোই জনপ্রিয় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ক্যান্টিনের ব্যবস্থা এখান থেকে খাবার দাবার সার্ভ করা হচ্ছে চিকেন স্টু যদি শুধু কেউ নেয় তাহলে তার দাম একশো টাকা আর যদি এরকমভাবে পাউরুটি দিয়ে নেওয়া হয় সেঁকা পাউরুটি তাহলে তার দাম হচ্ছে একশো টাকা আহা তালতলা ক্যান্টিনের মেটেকারি মাটনের মেটে খাসির মেটে দেড়শো টাকা দাম এই সার্ভিংটার একদম জবরদস্ত একেবারে দুপুরবেলায় এখানে ভালো বাঙালি খাবারও পাওয়া যায় কিন্তু আমি সেটাই নিয়েছি যেটা ময়দানের আদত খাবার এই চিকেন স্টুতে এই পাউরুটি ডুবিয়ে চেক করা যাক ভালো খেতে চিকেন স্টুটা মানে যেমন চিকেন স্টু হয় আর কি সুন্দর করে গোলমরিচ দেওয়া একা পাউরুটি দারুণ লাগছে একটা আলু থাকে এরকম একটা পেঁপে থাকে এইদিকে গাজর আছে আর ঝোলের পরিমাণ যথেষ্ট উপরে বেশ সুন্দর করে গোলমরিচ দেওয়া আছে একেবারে টিপিক্যাল কলকাতা স্টাইল চিকেন স্টু যেরকম হয় সেরকম সুসিদ্ধ নরম আলু হুম চিকেন স্টুটার স্বাদ খুবই ভালো একেবারে হালকা পাতলা কলকাতা স্টাইল চিকেন স্টু সবজি এবং চিকেন সহ সুন্দর লাগছে খেতে ওপরে গোলমরিচ ছড়িয়েছে হুম সুসিদ্ধ মাংস একেবারে আহা এটা একটা মুরগির লেগের থাইয়ের দিকের পিস ছিল পাউরুটি দিয়ে এই মুরগির এক পিস মাংস এরকমভাবে তুলে মাংস একদম সুন্দর সুসিদ্ধ আর কলকাতার স্টু যেরকম খেতে হয় হালকা পাতলা সবজি এবং চিকেন সহ ঠিক ততটাই ভালো লাগছে খাসির মেটেকারি এই আইটেমটা কিন্তু তালতলা ক্যান্টিনের খুবই প্রসিদ্ধ মানে ময়দানে ওয়ার্ল্ড ফেমাস বলা যেতে পারে এই আইটেমটাকে এতে কিন্তু বেশ কিছু ছোট ছোটো টুকরো আছে মানে মেটের লিভার মাটন লিভার খাওয়া যাক সুন্দর স্বাদ পেঁয়াজ আদা রসুন এই সব কিছুর গ্রেভি এটা একদম আঙুর চেটে খাওয়ার মতো স্টু এবং এই মেটেকারি এই দুটোই একদম জবরদস্ত খেতে দাওতলা ক্যান্টিনের এই মেটেকারিটাকে তো আমি একেবারে দশে দশ দেবই দেব একদম প্রপার হালকা মশলা খুব হালকা হালকা একটা হিট বা ঝাল দু তিনটে কামড়ে পড়ে এইটা হাতে গড়া রুটি দিয়েও খেতে পারেন অথবা পাউরুটি দিয়েও খেতে পারেন সুন্দর লাগছে খেতে খাসির যে মেটে বেশ কয়েকটা কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করা আছে মানে বেশ অনেকগুলো পিস আছে সপ্তাহে সাত দিন সকালে ছটা থেকে মোটামুটি সন্ধ্যেবেলা ছটা সাড়ে ছটা পর্যন্ত ক্যান্টিন খোলা থাকে এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত চাইলে যে কেউ এসে এখানে খাওয়া দাওয়া করতে পারে কী ব্রেকফাস্ট কি লাঞ্চ কি সন্ধ্যের স্ন্যাক্স ফ্রাই আইটেমও পাওয়া যায় ডিমের ডেভিল এই সমস্ত আইটেম সুন্দর খেতে আর রবিবার দিন মনে হয় বেলা রবিবারের টাইমিংটা কখন সেটা আমি জানি না হুম তালতলা ক্যান্টিনের এই স্টু আর এই মটনের কারি এই দুটোই একদম জিন্দাবাদ টাইপের খেতে একেবারে একেবারে ফাটাফাটি এটা দশে নয় ওটা দশে সাড়ে আট পাক্কা সেন্ট্রাল এক্সাইজ অ্যাথলেটিক ক্লাব চলুন ভেতরে যাওয়া যাক তারপরে ক্যান্টিনে যাবে ক্লাবে ঢুকেই প্রথমে চোখে পড়বে একটা সুন্দর লন তার পাশে জিমন্যাসিয়াম তার পাশে হচ্ছে ক্যান্টিন যে ক্যান্টিনের নাম মুন্নাদার ক্যান্টিন দুপুরবেলায় এক্সারসাইজ ক্যান্টিনে বেশ একটা ব্যস্ততা আছে মানুষজন খাওয়া দাওয়া করছেন খাবার দাবার নিয়ে একেবারে জমজমার ব্যাপার বিকেলের জন্য স্ন্যাক্স আইটেম রেডি হচ্ছে ডিমের ডেভিল আছে আর এদিকে ফিশ চপ আছে ময়দানের একটা বিখ্যাত ক্যান্টিন এই ক্লাব টেন্টের ক্যান্টিন মুন্নাদার ক্যান্টিন আর ইনি হচ্ছেন মুন্নাদার আপনি ছেলে তাই তো ছোট ছেলে আপনার নামটা একটু বলুন শ্রীকান্ত শর্মা আচ্ছা তো থ্যাংক ইউ ভিডিও অ্যালাউ করার জন্য আপনাদের ক্যান্টিনের টাইমিংটা একটু বলুন আমার সকাল সাড়ে সাতটা থেকে আচ্ছা প্রত্যেকদিন প্রত্যেকদিন প্রত্যেক আচ্ছা

মুন্নাদার ক্যান্টিনের বিখ্যাত চিকেন স্টু পাউরুটি দিয়ে নিলে দাম একশো কুড়ি টাকা পাউরুটি ছাড়া নিলে দাম হচ্ছে একশো দশ টাকা বিখ্যাত চিকেন কারি যদি এটা ব্রেড দিয়ে নেন তাহলে দাম হবে একশো কুড়ি টাকা ব্রেড ছাড়া নিলে দাম হবে একশো দশ টাকা দুই পিস চিকেন থাকে আশি টাকা দাম এই ফিশ ফ্রাইয়ের এরা বলেছেন যে অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই আহা হা ভেতরে মাছ দেখুন একদম পরতে পরতে একেবারে ওপরের কোটিংটা একটু সেমি মোটা ভেতরে এরকম গরমা গরম ফ্লেকি মাছ ধনে পাতা কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে ম্যারিনেট করা হা দেখেই লোভ লাগছে সাথে শশা পেঁয়াজের স্যালাড আর এরকম একটা ঘন কাসুন্দি দারুণ স্বাদ হুম ওপরের যে ক্রামকিংটা ওটা একটু সেমি মোটা না থিন না একদম থিক আর ভেতরে যে মাছ একেবারে চ্যাম্পিয়ন স্বাদের কাসুন্দিটাও একদম চরম ঝাঁঝালো এই শশা পেঁয়াজের স্যালাড দিয়ে হুম হুম দুর্দান্ত লাগছে খেতে ফিশ ফ্রাইটার কোয়ালিটি ভালো সত্যি কথা ভালো আশি টাকা অনুযায়ী দারুণ খেতে এটা চিকেন কারিটা দেখুন হা। হাহা এর ঝোল মানে এই যে গ্রেভিটা সেটা দেখেই তো আমার একেবারে জিভে জল সুন্দর একদম চিকেন কষা এরা যদিও কারি বলছেন কিন্তু এর যে গ্রেভির কনসিস্টেন্সি সেটা যে কোনো ভালো চিকেন কষার মতো দেখতে দারুণ স্বাদ দারুণ স্বাদ সুন্দর গোলমরিচের ঝাল আছে হুম হুম পেঁয়াজ টমেটোর গ্রেভি মনে হচ্ছে সুন্দর স্বাদ এই চিকেন কারিটা ছেঁকা ব্রেড দিয়ে এই চিকেন কারি সাথে একটা এরকম দুর্দান্ত সুসিদ্ধ আলু দুই পিস আলু দুই পিস মাংস থাকে ময়দানের এই যে সমস্ত ক্যান্টিন না এগুলো কিন্তু হুম হুম একদম হিডেন জেম যারা জানেন যে ময়দানের ক্যান্টিনে কি লেভেলের খাবার পাওয়া যায় তারা জানেন আর যারা জানেন না তারা এখন ভিডিও দেখে জানবেন সর্বসাধারণের জন্য ক্যান্টিন খোলা সপ্তাহে সাত দিন মোটামুটি সকালে সাড়ে সাতটার থেকে সন্ধ্যে ছটা সাড়ে ছটা সাতটা পর্যন্ত এনি ডে এনি ওয়ান ক্যান কাম এবং তারপরে এই জম্পের স্বাদের খাবারের স্বাদ নিতেই পারেন চিকেনের লেগ পিস আছে আর এইটা একটা থাইয়ের দিকের পিস আছে এই রকম সিদ্ধ আহা মাংস তো একেবারে মাখন মনে হচ্ছে একদম তুলতুলে টুদি পাওয়ার ইনফিনিটি বলা যায় হুম দারুণ স্বাদের খাবার একদম টেন অন টেন খাবার আর দামটাও যথেষ্ট পকেট ফ্রেন্ডলি খুব সুন্দর খেতে ময়দানের ক্লাব ক্লাবটেন্টগুলো লেজেন্ডারি খাবার কিন্তু এই চিকেন স্টু প্রত্যেকটা ক্লাব ক্লাবটেন্টই পাওয়া যায় ডাউন গাজার জেনুয়েনলি আর এদের গোলমরিচের যে পাউডার সেটা মনে হয় এরা নিজেরাই গ্রাউন্ড করেন কারণ তার আলাদাই ঝাঁজ আছে দু পিস মাংস থাকে এরা এখানে লেগের পিসটাই বেশি দিয়েছেন দেখছি লেগ এবং থাই হুম সুন্দর এবারে আপনার ব্যক্তিগত চয়েস আপনি হালকা পাতলা স্বাস্থ্যকর স্টু খাবেন নাকি এর আগের মশলাদার জাম্পেস্ট দেখতে যে চিকেন কারি যেটাকে আমি চিকেন কষা বলবো সেইটা খাবেন ওইটা খেলে একদম যারা স্পাইসি টাইপ পছন্দ করেন তাদের দুর্দান্ত লাগবে আর যারা স্বাস্থ্য সচেতন তাদের কাছে স্টু একদম জিন্দাবাদ থাকবে ফিশ ফ্রাইটাও দাম অনুযায়ী বেশ খেতে আমার এই এক্সাইজ ক্লাব ক্যান্টিন অর্থাৎ মুন্নাদার ক্যান্টিনের খাবার একদম চ্যাম্পিয়ন লেগেছে এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি লাল হলুদ শিবিরের দিকে ইস্টবেঙ্গল ক্লাব ক্যান্টিনে যাব। ডান দিকে পেছনে এই পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ফেলে সোজা একটুখানি এগিয়ে গেলেই ইস্টবেঙ্গল ক্লাবের টেন্ট আমার যে সমস্ত লাল হলুদ ভাই বন্ধুরা সন্দেহ প্রকাশ করেছিলেন যে আমি ইস্টবেঙ্গল যাব কি যাব না আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে লাল হলুদ টেন্টে আমি অবশ্যই যাবো ইস্টবেঙ্গল ক্লাব টেন্টের সামনে চলে এসেছি একশো চার বছরের পুরনো ক্লাব প্রথমবার আমি এই ক্লাবের ভেতরে ঢুকলাম চলুন আগে গ্রাউন্ডের দিকে যাওয়া যাক আর ডান দিকে এইটা হচ্ছে ক্যাফে কলকাতা ফুটবলের জাদুকর দের নামে তৈরি হয়েছে এই ভিভিআইপি বক্স এই মুহূর্তে ইস্টবেঙ্গল গ্যালারিতে আমি দাঁড়িয়ে আছি সামনেই ইস্টবেঙ্গলের গ্রাউন্ড প্রথমবার আমি ইস্টবেঙ্গল ক্লাবের ভেতরে ঢুকলাম এখন এখানে বাচ্চাদের একটা কোনো ফুটবল প্র্যাকটিসের সেশন বা এরকম একটা কিছু চলছে শেষ বিকেলে এই শীতের রোদ গায়ে মেখে লাল হলুদ শিবিরের গ্যালারিতে বসে থাকতে মন্দ লাগছে এটা কিন্তু কখনোই বলবো না বেশ ভালো লাগছে শীতের পরন্ত বিকেলে লাল হলুদ গ্যালারিতে বসে ময়দানের হাওয়া খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কলকাতা ফুটবল বেঁচে থাকুক ময়দানের স্পিরিট বেঁচে থাকুক তারপরে চলে গেলাম লাল হলুদের ক্যাফেতে কারণ ডানহাদের কাজটা সারতে হবে তো ইস্টবেঙ্গল ক্লাবনাবুর যে ক্যাফে সেখানে এসে বসেছি আর লাল হলুদ শিবিরের খাবার দাবার খাবো তিন রকমের খাবার অর্ডার দিয়েছি ফিশ ফ্রাই ফিশ ওড়লি আর তার সাথে ক্লাব স্যান্ডউইচ ইস্টবেঙ্গল ক্লাবের বিখ্যাত ফিশ ফ্রাই একশো কুড়ি টাকা দাম অরিজিনাল ভেটকি মাছের কাসুন্দি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ওপরে সুন্দর করে সিলান্ত্র আর তার সাথে মেওনিজ দিয়ে গার্নিশ করা চিকেন ক্লাব স্যান্ডউইচ বেশ সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই এবং তার সাথে টোম্যাটো সসের ডিপ দিয়ে সার্ভ করেছেন এর দাম দেড়শো টাকা এটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের ক্যাফের বিখ্যাত ফিশ হোর্ডলি ওরশানে ছয় পিস থাকে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে মেয়নিজ দিয়ে সার্ভ করেছেন ইস্টবেঙ্গল ক্লাবের একটা লাউঞ্জ বারও আছে আমি সেই লাউঞ্জ বারটা যাচ্ছি না এই ক্যাফেটাতেই আমি এলাম প্রথমে ফিশ ফ্রাইটা দিয়ে ট্রাই করব আহা! একদম পাতলা ক্রাম লাভলি আহা! সুন্দর একেবারে ভেতরে মাছ দেখুন একদম ফ্লেকি সুন্দর মাছ আহা হা ক্রামটা একদম পাতলা কোটিং একেবারে একদম পাতলা আমার মনে হচ্ছে প্যানকো দিয়ে বানানো হুম ফিশ ফ্রাইটা খুবই ভালো স্বাদের বাইরে যে ক্রাম কোটিংটা না আমার মনে হয় ওটা প্যানকো কোটিং একদম পাতলা মুচমুচে ক্রাম আর ভেতরে অনেক পরিমাণে মাছ ওপরে এরা মিউনিশ দিয়েছিলেন আমার মনে হয় টাটা সস টাইপের কিছু একটা খুব সুন্দর মাছের ফিলেটা ওয়েল ম্যারিনেটেড এই ক্রামটাও খুব দারুণ সিজন মানে শুধু যে মাছের ক্রামটাও যখন মুখে পড়ছে তখনও দারুণ টেস্টি লাগছে অনবদ্য ভালো খেতে আর সার্ভিং স্টাইলটা না একদম যেরকম ক্যাফে বা রেস্তোরাঁতে যেরকম ফিশ অ্যান্ড চিপস টাইপের সার্ভিং হয় সেরকম একদম ফ্লেকি নরম মাছ ফিশ ফ্রাইডে একেবারে টেন অন টেন চিকেন ক্লাব স্যান্ডউইচ ভেতরে চিকেন মেয়নিজ শশা এই সমস্ত কিছু দেওয়া আছে গাজর দেওয়া আছে হুম ভেতরের ফিলিংটা খুবই টেস্টি সুন্দর খেতে এই ফিলিংয়ের মধ্যে ডিম আছে একটা হাফ বয়েল ডিম আছে তার সাথে চিকেন আছে বিভিন্ন ভেজিস আছে মেয়োনজ দেওয়া আছে ক্লাব স্যান্ডউইচের যে চিকেন ভার্সান তার মধ্যে যদি ডিম অ্যাড করাতে যান তাহলে কুড়ি টাকা আরও দিতে হবে একশো সত্তর টাকা এক্ষেত্রে ভালোবেসে ডিমটা দিয়েছে মানে আমাকে দাম বলেছে দেড়শো টাকা কিন্তু আমি দেখতে পাচ্ছি ভেতরে ডিম আছে মানে হাফ বয়েল টাইপের ডিম আছে আর সাথে বিবিধ সবজি আছে স্যান্ডউইচটা খুবই ফিলিং দুজনের খাবার জন্য একদম পারফেক্ট অপশন এই ফিশ হর্লিটা কিন্তু আমাকে একজন ক্লাব সমর্থক রেকমেন্ড করেছিলেন আহা একদম ব্যাটার ফ্রাই টাইপের যেরকম কোটিং হয় সেরকম ভেতরে মাছ দেখুন হা হা দুর্দান্ত মাছের ফিলিং একেবারে ভেতরটায় একদম ভরপুর ভেটকি মাছ মেওনিজে ডিপ করে ফিশ হুম দুটো মাছের ফ্রাই আইটেম খেলাম ফিশ ফ্রাই আর তার সাথেই ফিশ হর্লি দুটোই কিন্তু জেনুইনলি বলছি আমার খুব ভালো লেগেছে এইটা অনেকটা ব্যাটারফ্রাই টাইপের খেতে যেরকম ব্যাটার ফ্রাই খেতে হয় ফিশ ব্যাটার ফ্রাই ফিশ ওডলি অনেকটাই ওরকমই খেতে হয় সুন্দর খেতে একটা পাতলা কোটিং তার নিচে ভরপুর মাছ আর মাছটা একদম কোয়ালিটি অরিজিনাল ভেটকি মাছ মাছের কোয়ালিটি একদম জবরদস্ত লাজবাব মানে এই মাছ দেখলে আপনি বুঝতে পারবেন যে এর কোয়ালিটিটা কীরকম প্রথমবার এখানকার ক্যান্টিনের ক্যাফের খাবার খেলাম সত্যি বলছি তিনটে খাবার যেটা এখানকার ক্যাফে থেকে স্টাফেরা রেকমেন্ড করলেন তিনটেই একদম চ্যাম্পিয়ান অনেক জেনুইন নোট একজন পেটুক হিসেবে বললাম এই কথাটা খুবই সুন্দর খাবার দামগুলোও ঠিকঠাক একটু প্রিমিয়াম হয়তো ক্যাফে স্ট্যান্ডার্ডের খুবই ভালো খাবারগুলো একদম টেন অন টেন রাজা সুরেশচন্দ্র চৌধুরী বর্তমান বাংলাদেশের টাঙ্গাইলের জমিদার ছিলেন এদেশে এসে ইস্টবেঙ্গল ক্লাবের স্থাপনা করেছিলেন আর এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে ইস্টবেঙ্গলের আর্কাইভ এই জায়গাটায় ঢোকার জন্য ক্লাব কর্তৃপক্ষ আমাকে পারমিশন দিয়েছেন তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি ইস্টবেঙ্গল ক্লাবের কর্তৃপক্ষকে ইস্টবেঙ্গলের এই যে আর্কাইভটা আছে এর আর্কাইভে আপনারা উনিশশো কুড়ি সালে একেবারে ক্লাবের সূচনার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত ইস্টবেঙ্গলের জীবনের এই যাত্রার যত বড় বড় ঘটনা আছে তাদের প্লেয়ারেরা আছে তাদের ট্রফি জয়ের সমস্ত স্মারক আছে তাদের জার্সি আছে এছাড়া বিবিধ দেশে বিদেশে সম্মানের সমস্ত রকমের স্মারক এইখানে রাখা আছে আর এই জায়গাটায় আসতে পেরে সত্যি বলছি দারুণ লাগছে আবারও বলছি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আর প্রত্যেকের জন্য জনসাধারণের জন্য এই ইস্টবেঙ্গলের আর্কাইভ ওপেন আছে এরা বলেন ইস্টবেঙ্গলের জাদুঘর সত্যিই জাদুঘর সপ্তাহে সাত দিনের যে কোনো দিন আপনারা এসে এই আর্কাইভ দেখতে পারেন মোটামুটি মনে হয় সকালবেলা এগারোটার পরে এবং বিকেলে চারটে সাড়ে চারটে কি পাঁচটা পর্যন্ত এই আর্কাইভ খোলা থাকে সত্যি বলছি একবার এসে যদি ইস্টবেঙ্গল সমর্থক হন অথবা না হন একবার এসে এই জায়গাটাকে দেখে যাবেন ভালো লাগবে যদি ময়দান ভালোবাসেন রক্তে যদি ফুটবল থাকে তাহলে এই আর্কাইভটা একবার এসে দেখে যাবেন অসম্ভব ভালো লাগবে একটা আলাদা ফিলিং হবে এই জায়গাটা ফুটবলকে এত সুন্দরভাবে সেলিব্রেট করেছে সেটা বলে বোঝাতে পারবো না সত্যি কথা বলছি এখানে আসতে পেরে খুব খুব নিজেকে সম্মানিত বোধ করছি দারুণ লাগছে তো উইথ দিস নোট আজকের ভিডিওটা এখানে এই ইস্টবেঙ্গলের আর্কাইভে দাঁড়িয়েই শেষ করছি আমি জানি না কেমনভাবে এপিসোডটাকে আমি তুলে ধরতে পেরেছি আশা করব একটা ভালো এপিসোড আপনাদেরকে দেখাতে পেরেছি সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ